অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সেনা সীমান্তরক্ষী বাহিনীর সদস্য শুল্ক কর্মকর্তাদের মধ্যে প্রথম ধাপে 165 জনকে ফেরত পাঠানো হয়েছে। সকাল 7টায় নাইকুংছড়ি ঘুমদুম সীমান্ত ও টেকনাফের হিল্লা থেকে বিজিবির কড়া পাহারায় 12টি বাসে করে কক্সবাজারের ইনানি নৌবাহিনীর জেটি ঘাটে নিয়ে আসা হয়। বিজিবি মহাপরিচালক জানান, মানবিক বাংলাদেশ সবার প্রচেষ্টায় মিয়ানমারের নাগরিকদের দ্রুত ফেরত পাঠাতে পেরেছে। এ সময় বিজিবি সদস্যদের আশ্রয় ও চিকিৎসা সেবা দেয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান মিয়ানমারের রাষ্ট্রদূত। কক্সবাজারের ইনানি জেটি ঘাট থেকে আহাদুল ইসলামের ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। গত 2 ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ শুরু হয়। যুদ্ধের মধ্যে বিদ্রোহীরা বিজিপির কয়েকটি সীমান্ত ফাঁড়ি দখল করে নিলে মিয়ানমারের সীমান্তরক্ষীর বাহিনীর সদস্যরা 4 ফেব্রুয়ারি সকাল থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে থাকে। এ সময় তাদের নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের ফেরত পাঠাতে বাংলাদেশের তরফ থেকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগের পর দুই দেশের সম্মতিতে বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজারের ইনানি জেটি ঘাটে শুরু হয় ফেরত পাঠানোর প্রক্রিয়া। ঘুমধুম ও নীলা স্কুল থেকে 12টি বাসে 330 জনকে আনা হয় এখানে। আহতদের আনা হয় অ্যাম্বুলেন্সে। এর মধ্যে 302 জন বিজিপি সদস্য, 4 জন তাদের পরিবার, 2 জন সেনা ও 18 জন ইমিগ্রেশন কর্মকর্তা এবং 4 জন সাধারণ নাগরিক রয়েছেন। সরকারের সকল প্রকার স্টেক হোল্ডার একসাথে সমন্বিতভাবে কাজ করেছে, সেজন্যই আমাদের এটি সম্ভব হয়েছে এত দ্রুততার সাথে। একই সাথে মায়ানমার সরকারেরও সেই বিষয়ে তাদেরও চেষ্টা ছিল। সব মিলিয়ে একটি আমরা আজকে সফলতার সাথে এই প্রত্যাবর্তন সম্পন্ন করতে পারছি। মিয়ানমারের নাগরিকদের আশ্রয় ও চিকিৎসা দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান মিয়ানমারের রাষ্ট্রদূত। Bangladesh authority, the foreign ministry, Coast Guard, Navy, especially Border Guard police forces, we two Border Guard forces, please. Very good relation previously also this times. বিজেপি সদস্যদের যেভাবে দ্রুত ফেরত পাঠানো হলো, একইভাবে জোর তৎপরতায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। রোহিঙ্গারা আরাকানে যাতে ফিরতে না পারে, এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিয়েছে। বিদ্রোহীগুলো গোষ্ঠীগুলো আপনার এই আন্তর্জাতিকভাবেই তারা ইয়ে পাচ্ছে, সমর্থন পাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই মিয়ানমার জান্তা বাহিনী সরকারের কারণেই কক্সবাজারে এসেছে রোহিঙ্গারা, তারা এখানে তাদেরকে ঠেলে পাঠিয়ে দিয়েছে। যদি তাদেরকে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়, তারপর এসেছে বিজিবি, তাহলে যারা আগে এসেছে তাদেরকে আগে পাঠানো উচিত ছিল। মিয়ানমারে চলমান অস্থিরতার সুযোগে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক আছে বলে জানান বিজিবি মহাপরিচালক শেখ জায়েদ। নিউজ 24, কক্সবাজার।